হ্যালো সিভিল সো ওয়েলকাম টু প্রযুক্তি সলিউশন বাই সিভিল ভাই সো আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের এই যে বলের সাম্য অবস্থা সেই বলের সাম্য আরেকটা নতুন ম্যাচ নিয়ে যে ম্যাচটা মূলত আমাদের স্ট্রাকচার মেকানিক্সের একটা কমন একটা ম্যাচ ছিল তোমাদের কত অধ্যায়টা তোমাদের চতুর্থ অধ্যায় ঠিক আছে সো চতুর্থ অধ্যায় সরি তৃতীয় অধ্যায়ের তোমার লেমিস সূত্র সংক্রান্ত একটা কমন ম্যাচ ছিল সেই ম্যাচটা আমরা নিয়ে এসেছি সো এই ম্যাচটাতে দেখো আমাদের বলা হয়েছে কি চিত্রানুসারে একই উচ্চতায় অবস্থিত এ ও ডি বিন্দুতয় হতে এ ও ডি বিন্দুতয় হতে ঝুলানো দড়ির দড়ি কি এখানে একটা দড়ি এই যে এখানে একটা এবি দড়ি অ্যান্ড এই যে একটা তোমার এটা হচ্ছে সিডি দড়ি ঠিক আছে এই সিডি দড়ি কী বলছে আমার একশো পঁচিশ কেজি মানের দুটি ওজন বাধা হয়েছে তার মানে এই দুইটা দড়ি দ্বারা আমার কী করা হয়েছে এই দড়ি এবং এই দড়ি দ্বারা কী করা হয়েছে একশো পঁচিশ কেজি মানের দুইটা বল কী করা হয়েছে এখানে বাধা হয়েছে এখন ইহা হইতে দড়িটির এবি এবি বি সি অ্যান্ড সিডি এই তিনটা বলের যে মান আছে এই মানগুলো আমার কী করতে হবে বের করতে হবে তো এখন তাহলে এরা সলিউশনের জন্য আমরা যে স্টেপসগুলো ফলো করবো তো এখানে আমরা দেখো আমরা কিন্তু যৌগিক যে বিষয়টা ছিল যৌগিক লেমি সূত্রে আমরা অ্যাপ্লাই করছিলাম এখানে দেখো দুইটা লেমি সূত্র অ্যাপ্লাই হবে কিভাবে আমার বল কিন্তু তিনটা লাগে একটা লেমি সূত্র অ্যাপ্লাই করতে গেলে তিনটা বল লাগে সো দেখো এই বিন্দুতে একটা দুইটা তিনটা বল ঠিক আছে এই বিন্দুতে একটা দুইটা তিনটা বল তার মানে আমার এইখানে দুইবার আমার লেমি সূত্র অ্যাপ্লাই করতে হবে একবার এখানে একবার জয়েন্ট সিতে তার মানে জয়েন্ট বি অ্যান্ড জয়েন্ট সিতে সো তাহলে আমার প্রথমেই যে কাজটা করতে হবে আমি যদি জয়েন্ট বিতেই বের করতে যাই বা জয়েন্ট সিতেই যেখানেই বের করতে যাই না কেন আমার প্রথমত কোণের মান লাগবে ঠিক আছে কেননা আমার যে বলের মান দুইটাতে একটা একটা করে আসে এখন তিনটা করে কোন এখানে তিনটা কোন এখানে তিনটা কোন দুইটাই আমার দরকার হবে সে এখন ওই কাজটা আমরা একটু করি কীভাবে একটু দেখো আমার এই কোণের মান যেটা আছে থার্টি ডিগ্রি আমি যদি এখানে এভাবে অঙ্কন করি ঠিক আছে এখানে অঙ্কন করে দিলাম একটা তোমার এরকম অক্ষ এখানেও ঠিক সেম একটা আমি অক্ষ অঙ্কন করে নিলাম ওকে এখানেও ঠিক সেম একটা অক্ষ এখানেও আমরা কী করলাম ঠিক সেম একটা অক্ষ এখানে অঙ্কন করে নিলাম সো তাহলে এখন এইখানে এই যে থার্টি ডিগ্রি কোন এই থার্টি ডিগ্রি কোন অ্যান্ড এই কোনটা আমার পরস্পর সমান হবে না ভাইয়া অবশ্যই সমান হবে একান্তর সো এরপরে আসে কি আমাদের এই যে দেখো এই টোটাল কোনটা আমার দেয়া আছে কত এই টোটাল কোনটা দেয়া আছে আমার তার মানে এইখান থেকে এইখান থেকে এই টোটাল কোনটা দেয়া আছে একশো বিশ ডিগ্রি তাহলে এতটুকু কোন কত দেখো তো এটা না নাইনটি ডিগ্রি না তাহলে এটা আমার অবশ্যই হবে নাইনটি ডিগ্রি অ্যান্ড নাইনটি ডিগ্রি যদি হয় তাহলে এখানে কে থাকতেছে তিরিশ ডিগ্রি থাকতেছে তাহলে নব্বই ডিগ্রি এখানে থাকতেছে তোমাদের তিরিশ ডিগ্রি তাহলে দেখো এই কোনটা আমরা পেয়ে গেলাম এখন এই যে এইটা দেখো এইটা কি পরস্পর আবার নাইনটি ডিগ্রি সো নাইনটি ডিগ্রির মাঝে এখানে যদি থার্টি ডিগ্রি যায় তাহলে এখানে আমার থাকতেছে সিক্সটি ডিগ্রি দেন এখানে থাকতেছে আমার নাইনটি ডিগ্রি অ্যান্ড এইখানে থাকতেছে আমার এখানে যদি তিরিশ যায় তাহলে এখানে থাকে ষাট ডিগ্রি ড্যাট তাহলে জয়েন্ট বিয়ের ক্ষেত্রে যদি আমি দেখি জয়েন্ট বিটা যদি একটু আলাদাভাবে দেখি তাহলে আমার আসে কীরকম এরকম এরকম এখান হচ্ছে আমার একশো পঁচিশ কেজি ছিল এখানে ছিল আমার দেখো এবি তাই না তাহলে আমি এখানে এর টান দেন এটা ছিল বিসি তাহলে টি বিসি অর্থাৎ বিসি এর টান তাহলে এখন এখানে আছে আমার এত দেন আমার এইখানে যেটা এটা কি টোটাল কোন কত ডিগ্রি ভাইয়া একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি দেন এই টোটাল কোনটা কত এখানে নব্বই তিরিশ একশো বিশ দেন এখানে তিরিশ তাহলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তাহলে এই কোনটা কত হবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর এটা দেয়া আছে ষাট ডিগ্রি শেষ দেন আমরা গেলাম কি এটা বিয়ের ক্ষেত্রে জয়েন্ট বিয়ের ক্ষেত্রে দেন আমরা ঠিক সেম ওয়ে আমরা কিন্তু জয়েন্ট সিতেও কাজ করতে পারি জয়েন্ট সিতেও কাজ করতে পারবো আমরা ওইভাবে তাহলে আমরা এখন কী করবো এখানে জয়েন্ট সি লিখি জয়েন্ট সিটেও আমরা কী করবো ওই কোণের মান এবং বলের মান বের করি সো আমাদের আসে এরকমভাবে এরকমভাবে আর এরকমভাবে এখানে আসে একশো পঁচিশ কেজি এদিক দিয়ে আছে আমার কি টি বি সি এখানে আমরা পাবো টি এটা সি ডি সিডি তাহলে এখন এই তিনটা কনের মান আমার দরকার সো এখানেও দেখো ঠিক সেম এখানে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এর কোন কোনটা এটা এটা আমার ষাট ডিগ্রি এটা যদি আবার ষাট ডিগ্রি হয় এটা কত হবে তিরিশ ডিগ্রি এটা আবার আমার কত নব্বই ডিগ্রি এটা আবার নব্বই ডিগ্রি আর এইটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এই যে কোনটা আছে এই কোণের একান্তর কোন এটাও আমার তিরিশ ডিগ্রি হবে দেন এখন এইটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা আবার কত হবে এটা আবার নাইনটি ডিগ্রি তাই না তাহলে এটা তিরিশ ডিগ্রি হলে এটা আমার হবে সিক্সটি ডিগ্রি তাহলে এখন জাস্ট আমার কী কাজ করতে হবে এখন এখানে আমার কোনগুলো হিসাব করতে হবে সো দেখো এইটা এদিক দিয়ে ছিল তাহলে এইটা হচ্ছে আমার টোটাল একটা কোন কত ডিগ্রি নয় তিন একশো বিশ ডিগ্রি দেন এরপরে আমার এইখান থেকে এই পর্যন্ত এটার টোটাল একটা কোন ছিল তাই না এই যে এখান থেকে এই পর্যন্ত তাহলে এখানে নব্বই ডিগ্রি এখানে তিরিশ ডিগ্রি তাহলে কত হয় এখানেও আমার একশো বিশ ডিগ্রি তাহলে এখানে আবার কত হবে এখানে দেখো ষাট এখানে ষাট 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 একশো বিশ ডিগ্রি তাহলে আমি দেখো তিনটা কোণের মানও এখানেও পেয়ে গেছি তো এখন জাস্ট জয়েন্ট বি এর ক্ষেত্রে আমি কী করবো সূত্র অ্যাপ্লাই করে দেই আমাদের সূত্র হচ্ছে কি টি এ বি বলগুলো আগে লিখি বাই দিলাম এরপর কী আছে আমার একশো পঁচিশ দিলাম বাই দিলাম ইকুয়াল এখানে আরেকটা কী আছে টি বি সি আর নিচে কি আছে সাইন তাই না তো এখন এর ক্ষেত্রে এইটার ক্ষেত্রে এর বিপরীত কোনো আছে 60 ডিগ্রি তাহলে সাইন 60 ডিগ্রি এর ক্ষেত্রে বিপরীত কোন কত একশো পঞ্চাশ ডিগ্রি সাইন একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ ডিগ্রি এর ক্ষেত্রে বিপরীত কোন কোনটা একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে সাইন একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এখন দেখো ইজিলি আমরা টিএ বি টিএসি এর মান পেয়ে যাব একবার এটার সাথে এইটা একবার কি এটার সাথে এইটা তাহলে আমার টিএবি বের করবো আমরা তাহলে টিএবিকল কী করব জাস্ট সরাসরি আমি ক্যালকুলেটার কাজ করবো কীভাবে দেখো টিএবি বের করবো তাহলে এইটা কি এখানে গিয়ে গুণ হবে না তাহলে এখানে থাকতে সে একশো পঁচিশ ইন্টু সাইন ষাট ডিগ্রি দিয়ে দেন সাইন একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এখানে আমি পেয়ে যাবো টি এ বি এর মান দেন ঠিক সেম ওয়ে টি বিসি এর মানও পেয়ে যাবো আমি এটার মান তো এখন কী করবো এটার মান যদি বের করতে চাই তাহলে নিচেরটা এখানে গুন দিয়ে দেব তাহলে কত হবে একশো পঁচিশ ইন্টু সাইন একশো পঞ্চাশ ডিগ্রি বাই নিচে আসে এখানেও সাইন একশো পঞ্চাশ ডিগ্রি সো এখন দেখো এখানে ইজিলি কাটা যাচ্ছে তাহলে এখানে থাকতেছে আমার একশো পঁচিশ টি বিসি এর মান আমার একশো পঁচিশ ঠিক সেমভাবে আমরা এখানেও কাজ করবো এখানে দেখো একটার মান দেয়া আসে আমার এখানে এইটার মান অলরেডি কিন্তু বের হয়ে গেছে টি এর মান জাস্ট লাগে আমার টি সিডি এর মান তো এর জন্য আমরা কী করবো এর জন্য আমরা আবার এই সূত্রে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করে এখানে জয়েন্ট সি হবে ঠিক আছে এখানে আমরা কী করবো কী কী আছে একটা আছে টি টিবিসি সি বাই কত সাইন এর বিপরীত হচ্ছে একশো ডিগ্রি একশো বিশ ডিগ্রি তাহলে সাইন একশো বিশ ডিগ্রি দেন এরপর আছে একশো পঁচিশ একশো পঁচিশ এর বিপরীত করছে একশো বিশ ডিগ্রি তাহলে সাইন একশো বিশ ডিগ্রি দেন এরপরে আছে টিসিডি টিসিডি এর বিপরীত গুণ ওই একশো বিশ ডিগ্রি তাহলে সাইন একশো বিশ ডিগ্রি তাহলে এখানে আমার মান লাগবে কার টিসিডি তাহলে টিসিডি ইকল কি লেখা যাবে ম্যাম এইটা ইকল এইটা এখানে গিয়ে গুণ হচ্ছে তাহলে একশো পঁচিশ ইন্টু সাইন একশো বিশ ডিগ্রি বাই সাইন একশো বিশ ডিগ্রি তাহলে এটা একটা গেলে এখানে থাকতেছে একশো পঁচিশ এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে তাহলে এইভাবেই কিন্তু আমাদের কাজগুলো করতে হবে সো এটা ম্যাথ মূলত এখানেই সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ